নতুন বছর কি গাড়ি? নতুন বছরের নতুন এক আজব গাড়ি। আজব গাড়ি? আজব গাড়ি। কি আজব গাড়ি? একশো শোরুমে দেখলো একটা গাড়ি পাওয়া কষ্টকর ব্যাপার। এক্সকোরলাতে সানরু? এক্সকোরলাতে সানরু হয়ে যে কি কয়? এখন কি এক্সকোরলা দিয়ে নির্বাচন চলবো? এখন বড় বড় গাড়ি দরকার নাই, জিপ দরকার নাই, 20 লাখ 22 লাখ টাকার গাড়ি দরকার নাই। না না দরকার নাই, এক্সকোরলা দিয়ে নির্বাচন করবো, সব কাজে ফিটিং, সব কাজে চলবো, সব কাজের জন্য পারফেক্ট চলবো। আরে বাবা, আরে বাবা, এক্সকোরলা নাকি সানরুফ সহ বাবা যায়। ওকে, যারা এমন আজব আজব গাড়ি নিতে চান তারা কিন্তু চলে আসতে হবে কুমিল্লা কারহাট। আবার কুমিল্লা কারহাট মনে করে কেউ কিন্তু কুমিল্লা চলে যায় না, আসতে হবে নারায়ণগঞ্জ সাইনবোর্ড নেমে লিংক রোডে ঢুকে হাতের বামে আপনারা কিন্তু টাটার মেল আছে। টাটা, টাটার মেলের অপর পৃষ্ঠে টাটা মেল, এই পাশে হচ্ছে টাটার মেল। ওকে, আর বিপরীত পাশে আপনারা এই কুমিল্লা কারহাটা পেয়ে যাবেন। আর আজকে থাকবে এক আজব গাড়ি, আপনি সারা ঢাকা শহরের চ্যালেঞ্জ কোন এক শোরুমে যদি এক্সকোরলা সানরুফ দেখাইতে পারে এবং কেউ মনে করতে মডিফাই না, ওটা অরিজিনাল জাপান থেকে এইভাবে আসছে কি বলে, কারণ মডিফাই করলে মডিফাই জিনিসের সৌন্দর্য হয় না, ওই রকম থাকে একবারে অরিজিনাল জাপান থেকে। বাবা রে বাবা, না দেখাইলে মানুষের দূর থেকে বুঝবে না, কারণ এত দূর থেকে মানুষ কষ্ট করে আসবে। হ্যাঁ, সবকিছু দেখে ইয়া করে আসবে। 1500 অরিজিনাল, 1500 অরিজিনাল, 1500 গাড়ি। আচ্ছা, সিরিয়াল হইল 19, মডেল হইল 3, তিনের মডেল এক্সকোরলা। আর লাইট তো কি ভাই, একবারে অরিজিনাল অরিজিনাল। আরে কি জানি কি জানি, অরিজিনাল এই দেখেন, অরিজিনাল কি ভাই বলেন না কে কি লাইট, অরিজিনাল গ্রিন ছিল শেনার। এই যে দেন টয়টা, একবার অরিজিনাল লাইট, অরিজিনাল লগের লাইট, একবার অরিজিনাল লাইট, অরিজিনাল 2003 মডেল, 2006 রেজিস্ট্রেশন, 6 রেজিস্ট্রেশন, 19 সিরিয়ালের গাড়ি। আচ্ছা, চাকা দেখান, চাকা গুলো ভালো আছে বাবা। হ্যাঁ, 2003 মডেল, 6 রেজিস্ট্রেশন গাড়িতে নাকি সানরুফ রে ভাই, এক্সকোরলা গাড়িতে সানরুফ আজকে পাইলাম, এই প্রথম, এই প্রথম। এই যে দেখান বিস্কুট কালারের গাড়ি অরিজিনাল, একবারে আপনার একটা পাইবেন কিনা আশা করি, ইনশাল্লাহ সন্দেহ আছে। হ্যাঁ, পাওয়া যায় না তো, পাওয়া যায় না, পাওয়া যায়, আমি তো পাই নাই, পাই নাই। আচ্ছা, আনোয়ার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যে যেখান থেকে লাইভে জয়েন করছে সবাইকে ধন্যবাদ। আমরা কুমিল্লা কারহাট আছি, কুমিল্লা কারহাট হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড। কুমিল্লা কারহাটটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড মাঝামাঝি, বুইগর এবং সাইনবোর্ডের মাঝামাঝি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইফাত চৌধুরী ভাই ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া কেমন আছেন জানাবেন, সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আমাদেরকে কমেন্টে কিন্তু জানাবেন। গাড়ি এবং এই যে দরজার এই যে হ্যান্ডেল ম্যান্ডেল সব নিকিল, হ্যাঁ, জি গ্রেডের গাড়ি, অরিজিনাল নিকেল গুলো ভাই। হ্যাঁ হ্যাঁ, অরিজিনাল অরিজিনাল অরিজিনাল। হ্যাঁ, অরিজিনাল, যদিও গাড়িটা ওলসে বয় কিন্তু এখনো কোথাও মায়ের অ্যাক্সিডেন্ট কোনো কোলা গাড়া এখন মায়ের অ্যাক্সিডেন্ট নাই না। আচ্ছা, এটা ডালা রাউডার দেখি, এক্সকোরলাতে সানরুফ, বাবা রে বাবা, এই প্রথম পাইলাম আজকে, এক্সকোরলাতে সানরুফ, কুমিল্লা কারহাট কি নিয়ে আসলো রে ভাই? হ্যাঁ ভাই, কি ওর বানাম রে এগুলো, আমিও তো গাড়ি কিনতে গিয়ে আমার জামা হয়ে গেছে, খালি সানরুফ সানরুফ আমি গাড়ি পাঠাই মস্কারি করো সামাল লগে, আই আপনি দেখ কেলন সানরুফ নাকি পরে ঘটনা দেন সত্যি দিয়ে দিই সত্য। তারপরে ভাই টাকার দিকে দামের দিক তাকাই না, বলে যাক একটা সান্ডু বলে গাড়ি তো নিলাম। আচ্ছা, 60টা সিএনজি তো কনভার্সন করা আছে, 60 বোতলের, এই যে 60টা সিএনজি তো কনভার্ট করা আছে এবং এই যে গাড়ি দেয়া যা আছে এখন লাইটটা যে যেখান থেকে দেখতেছে শেয়ার দিয়ে রাখেন কাজে লাগবে, আজকে আজব আজব গাড়ি থাকবে, আজকে এমন এক নোয়া দেখাবো অবাক হবেন, অবাক ওই নোয়াটা দেখলে অবাক হবেন, ডাইরেক্ট কলজা কালার, ডাইরেক্ট কলজা কালার। ওকে, আচ্ছা, এটা হচ্ছে তিনের মডেল, 6 রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন পেপারস আপ টু ডেট আছে, কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি, খোলা কাটা, মায়ের
নাই এই যে আমরা যদি ডিটেইলস দেখা দিই পেপারস একটু দেখে রাখেন কাজে লাগবে ওকে আচ্ছা পেপারস 24 কমপ্লিট আছে 19 সিরিয়াল আচ্ছা সানরুফ সহ একটা এক্সপ্লোরার এটা দাম আজকে কত দিবেন ভাইয়া এটা আসলে গাড়ির দামটা তো এখন কি বলবো আমার মানুষের তিনের গাড়ি কইলে অনেকে ইয়া মনে করবে যে সে আসলে বুঝতে পারতাছে জিনিসটা কি জিনিসটা কিনতে গিয়ে বেশি টাকা আনন লাগবে আর যে নিব আমার থেকে শখের ইয়াই বেশি টাকা দিই ইনশাআল্লাহ নিব নিব আচ্ছা যার দরকার আর আমার একটা বক্তব্য গত ভিডিও তো বলছিলাম যে আপনারা আসলে সস্তার পাশে দৌড়াইন না সস্তার পাশে দৌড়াইলে বিপদে পড়বেন বিপদে পড়বেন আচ্ছা 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 অনেকে যে দেখেন এই খালি সস্তা আচ্ছা এই সস্তা আকর্ষণ করে আমাদের এখানে মা মুতুর আইন না এই সস্তা কইতে কইতে সস্তা সব পাঠিয়ে আমরা মা মুতুর এই নারায়ণগঞ্জ সমস্যা হয়ে গেছে ওই জায়গাটা বুঝছেন আমরা এটা দাম দিছি 10.5 তবে আসলে ইনশাল্লাহ কম হবে 10.5 না 20,000 কমানো হয়নি ইনশাল্লাহ যান আপনার ভিডিও ফলো করে যদি ইনশাল্লাহ আসে জাকির হোসেন ভাই বোলা থেকে আমাদের সাথে জাকির ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটা গাড়ি মানে মডেল হইয়া থাকে হ্যাঁ 2002 এর মডেল হইলো গাড়ি গাড়ির আউটলুকটা তো এত ফ্রেশ ভাই বাবা জানা এত চমৎকার একটা গাড়ি ভাই ভাই রাইট হাউস আসসালামু আলাইকুম এমডি মাসুম ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সৌদি আরব থেকে আমরা আমাদের সাথে আছেন থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া যা আছে আচ্ছা জুয়েল তালুকদার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আপনার জন্য দোয়া রইল যাতে আল্লাহ তাআলা দ্রুত আপনাকে শেফা দান করে ওকে এই যে দেখেন ভিতরে ইন্টারভিউ দেখছেন মাশাআল্লাহ প্লেন 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 ওকে মাহফুজ রহমান ভাই মাহফুজ ভাই আপনি ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে ইকবাল হোসেন ভাই আপনাকে কেমন আছেন জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এটা দেখেন কালারটা দেখছেন রাইট সাইড একটু দেখেন রাইট সাইড প্লাস ব্যাক সাইড ক্রসিং ভিউটা যথেষ্ট ফ্রেশ মনে হচ্ছে এবং অরিজিনাল ভাই গ্লাস অরিজিনাল অরিজিনাল গ্লাস এই যে অরিজিনাল অরিজিনাল গ্লাস আচ্ছা এবার সিএনজি তো কনভার্ট করা হ্যাঁ 90 বোতল 90 লিটার বোতল কমপ্লিট আছে আমাদের সাথে আনোয়ার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আনোয়ার ভাই কেমন আছেন জানাবেন এই যে দেখেন একটু ভিতরে একটু দেখাই দিই বড় ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 ভাইয়া ঠিক বলেন একটু এই যে দেখেন আরে দারুণ তো আস্তে আস্তে দেখেন যাতে মানুষ সব বুঝতে পারে আমরা অনেক সময় কি বুঝতে পারে না ওই আমগোর আবার ভিডিও কইরা কয় কয় একটু ভিতরটা ফাড়ান এইটা ফাড়ান এইটা ফাড়ান না তখন আমরা বলি যে ভিডিওটা ফলো করেন রাইট রাইট সব এই এই একদম একদম ক্লিয়ার ইয়াসির আরাফাত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি কেমন আছেন জানাবেন আমাদের সালাউদ্দিন ভাই গাজীপুর থেকে সালাউদ্দিন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে যে গাড়ি খুঁজতেছেন আপনাদের স্বপ্নের পছন্দের গাড়িগুলো আপনারা কমেন্টস করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের সেই কাঙ্ক্ষিত গাড়িগুলো দেখানোর জন্য ওকে আমাদের সাথে সবুর ভাই হ্যাঁ এক্সনোয়া ভাই আজকে এত চমৎকার একটা এক্সনোয়া দেখাচ্ছি এটা আউটলুকটা এত চমৎকার এটা পেপারস কমপ্লিট আছে এবং চাকাগুলো কেমন হবে ভাই খুব ভালো এই যে মোটা এই যে দেন আমি আঙ্গুল দিয়ে রাখছি অর্ধেকের বেশি আছে অর্ধেকের বেশি আঙ্গুল গেছে না আচ্ছা আমরা একটু ফ্রন্ট সাইডটা দেখাই দিই এটা হচ্ছে 2002 এর মডেল 2006 এর রেজিস্ট্রেশন আচ্ছা 2 এর মডেল 6 এর রেজিস্ট্রেশন সামনে বসে গ্লাস মোটামুটি সবই এক অরিজিনাল হ্যাঁ আচ্ছা আচ্ছা গাড়ি মানে বডিতে কোনো মাইটটাই নাই টুকি টাকি কিছু পুরান গাড়ি তো আচ্ছা BMW যাইতাছে ভাই BMW কই আমাদের BMW আমরা একটু BMW আছে ভাই আপনি ফোন দিয়ে ফোন দিলে আপনি পাবেন ইনশাআল্লাহ BMW একটু বাইরে আছে আপনি যদি প্রয়োজন হয় BMW চান সেক্ষেত্রে আপনি ফোন দিলে BMWটা দেখতে পারবেন ওকে আমাদের সাথে সবুর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা এক্সনোয়া এক্স লিটারে এক লিটারে কত কিলো যাবে ভাই এক্সনোয়া গাড়িতে এক লিটারে কত কিলো যাইতে পারে 10 কিলো আচ্ছা 10 কিলো যাবে 2002 এর মডেল 6 রেজিস্ট্রেশন 2000 সিসি তো এই কারণে হ্যাঁ
আচ্ছা দুই আদার সিসি না? হ্যাঁ আচ্ছা এটা দাম কত দিচ্ছেন ভাইয়া? এটার দাম চাচ্ছি আমরা 12 আইসক্রিম প্রাইস বসলে ইনশাআল্লাহ কম বেশি 12 হচ্ছে চাওয়া দাম তারপরে চাওয়া দাম এরপর দাম নতুন বছর আসলে তো ইনশাআল্লাহ একটু কম বেশি করে দিবই কম করে দিব আমাদের শোরুমটা এসে যদি ভিজিট করে গাড়ি দেখে পছন্দ করে তখন ইনশাআল্লাহ আপনারা দর্শক গত ভিডিও গুলো দেখছেন কিন্তু আসলে গাড়ি কিনে ভালো গাড়ি আনি তো বেশি টাকা দিয়া অন্য অন্য শোরুমের সাথে ভালো গাড়ি তারা কন্টেস্ট করতে পারে না একটা 1,00,000 টাকা কামের গাড়ি নেয় 50,000 কমে কিন্তু কমপ্লিট গাড়ি 50,000 বেশি যে নিতে চায় না এটা হইলো মানে সবচেয়ে বড় দুঃখজনক একটা ব্যাপার নতুন বছরে নতুন অফার 5,00,000 টাকা আচ্ছা আচ্ছা বিপ্লব ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি করিম ভাই করিম ভাই ডেট ফেল নোয়া সামনের গ্লাস বলেন লুকিং গ্লাস বলেন এই দরজার গ্লাস বলেন এই যে পকেট গ্লাস বলেন এই যে দেখেন সব অরিজিনাল একবার সব অরিজিনাল যে কোনো গ্লাস এই যে সবগুলো এই যে এটুকু দূর স্কেচ আছে এটা অরিজিনাল দেখে আমরা চেঞ্জ করেন নাই হ্যাঁ অরিজিনাল আছে ওকে ইফতেখার আহমেদ ভাই দিনাজপুর থেকে ভাইকে ধন্যবাদ গাড়ি নিয়ে 1,50,000 খরচ করলা যাইতে পারো না বাড়িতে হে গাড়ি নাই 50,000 টাকা কয় অথচ 50,000 বেশি দিয়া ভালো গাড়ি নিয়ে বসে রে না এটা বুঝানা বুঝানা তো অনেকে বুঝানা এক্সপার্ট নিয়ে আসতে হবে যারা এক্সপার্ট গাড়ি সম্পর্কে না বুঝেন এক্সপার্ট নিয়ে আসবেন আর যদি বুঝেন তো আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এটা মডেল কত বলেন বড় ভাই এটা মডেল হলো 95-2001 এর রেজিস্ট্রেশন পেপারস আপ টু ডেট আছে দাম দিলাম 5,00,000 আজকে আরো 10,000 কম 5,20,000 নতুন বছরে পুরো স্পিড চলে গেল স্পিড ছেড়ে দিলাম খালি আমার শোরুমটা একটু ভিজিট করুক ভিজিট করলে কি বো আমার তো গাড়ি না নুক তার অনুভব করতে পারবে যে গাড়িগুলো যে আছে বা রাখছে অন্য অন্য জায়গার লগে কেন উনি মানে গাড়িগুলোর কথা বারবার বলে যে আসলে আপনারা এই কাম কাজের গাড়ি নিয়ে সেরা যাইতে পারেন না ওই মোহাম্মদপুর থেকে গাড়ি কিনে শান্তি পাই না ওই নাই আপনি সস্তা যাবেন তো শান্তি পাবেন কেনলে আপনি ভালো গাড়ি নিবেন 50,000 বেশি যে নিবেন আরামে যাবেন ইনশাল্লাহ আমরা তো এখানে আসার পরে অনেকগুলো গাড়ি বিক্রি করছি আমাদের একটা গাড়ি ইনশাল্লাহ কেউ ফোনও দেনাই যায় যে ভাই আমাদের গাড়ি বা গিয়া আরো সালাম টালাম জানাইছে যে না ভাই যা এত আগের গাড়ি এখন একটা দরদার পাট মাট কিছু খোলা হয়নি যা আছে অরিজিনাল মানে কি বলবো মানুষ তো মানে কি গাড়ি নেয় নিয়ে আসে রে মানে এইটা এইটা কয় ফুরান গাড়ি কিনুন ভালো আরে আপনি ফুরান গাড়ি দেখে কিন্তু না5,20,000 খুব নতুন দেখছেন ওকে আলহামদুলিল্লাহ
মোহাম্মদ ইসমাইল ভাই থ্যাংক ইউ ভাই ভাই আপনাকে বছর এই জন্য ভিডিও দিলাম আপনারা চিন্তা করলাম যে আজকে একটা ভিডিও ভাই ভাইয়েরা তো তিন চার দিনের ছুটির একটা গ্যাপ পড়তে আছে এই রবিবার ইলেকশন বাসায় বসে বসে দেখবো যে আসলে কি সিদ্ধান্ত নিব এই কারণে ভিডিওটা আজকে আচ্ছা আচ্ছা এবার সুজুকি এই যে সুজুকি গত সপ্তাহে দিছিলাম এটা 5,20,000 একর ফাইনাল না 6,20,000 6,20 না 6,20 দিছিলাম একর বাটা রেট মানে এটা বোতল লাইন নাকি ভাই হ্যাঁ না এটা তেলের গাড়ি এটা মাইলেক্স অনেক 15-18 চলে এক লিটার 15-18 চলে কারণে কি বলে 15-18 ভিতরে জায়গা না দেন না বোতল লাগাই এটা দিয়ে দিবেন না গাড়ি কভার দিয়ে দিবেন না আমার রেখে দিবেন না 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 দিয়ে দিবেন দিয়ে দেন কিন্তু ভাই এটা 6,20,000 টাকা দিছিলাম 6,20,000 হ্যাঁ আজকে আসলে আরো 10,000 টাকা এটা কম 6,20,000 যে যেখান থেকে একটু খরচ কমের কারণে দরজা সব পাওয়ার এখনো যে গাড়ি যেভাবে আনছে যেভাবে কিনছে ওইভাবে অনেকে হয়তো গত ভিডিওতে দেখছে দেখছেন আজকে এই জন্য 18 মাইলেজ পাইবো প্রায় যদি রং রোড হয় 18 জামজোটে পড়লে 15 সোজা কথা এই পেপারটা দিয়ে দেন 75 পেপার দিয়ে দেন আপনি তাইলে দিতে বাইরে সুবিধা হয় নাকি হ্যাঁ সুবিধা হয় একটা স্ক্রিনশট নিয়ে রাখেন একটা স্ক্রিনশট নিয়ে রাখেন ভাই নিয়ে রাখেন প্রয়োজনে হ্যাঁ কাজে লাগবে এখন যা আছে যে নতুন গাড়ি কিনা আর এটা কিনা এক এক একবার এক এক নাইলে আমার গাড়িটা প্র্যাকটিক্যাল এসে দেখো নতুন গাড়ি কিনা আর এই গাড়ি কিনা এক এক না আমি দিই দুই কেমন জানেন নি নতুন গাড়ি কিনতে টাকা লাগবে বেশি আর এটা টাকা লাগবে কম তাহলে দুই হইলো না ভাই কম টাকা ভালো গাড়ি পেলেন আচ্ছা নতুনের মত আচ্ছা থ্যাংক ইউ ওকে যাই হোক আমরা কিন্তু কুমিল্লা কারহাট আছি কুমিল্লা কারহাট হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর আছে যারা পরে জয়েন করছেন হয়তোবা একটু বলে দেখে দেই এই হচ্ছে কুমিল্লা কারহাট ওকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর আছে এটা হচ্ছে মাহমুদপুর বাস স্ট্যান্ড আর নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ লিংক রোডে ঢুকে 5 টাকা বা 10 টাকা ভাড়া নিবো অটো ভাড়া 5-10 টাকা ভাড়া দিবেন মাহমুদপুর বাস স্ট্যান্ড হাতের বাম পাশে আপনারা কুমিল্লা কারটা পেয়ে যাবেন ওকে যে যেখান থেকে আমাদের সাথে লাইভে জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ এই যে একটা গাড়ি 10 এর মডেল বেনসন কালার বেনসন বেনসন কালার হ্যাঁ এটা গোল্ডেন কয় কেউ কেউ বেনসন বলে হ্যাঁ বেনসনের ইয়া প্যাকেট যে কালার এই কালারের কি এই যে দেন গাড়িটা মানুষ কি কিনে না এগা বুঝি না কিছু এত অরিজিনাল কালারের অরিজিনাল গ্লাসের গাড়ি হ্যাঁ কারণ দামি গাড়িগুলো হয় কি একটু চুরিটি থাকলে মানুষের মন খারাপ থাকে মানুষ কিনতে চায় না আর আমরা ব্যস্ত কষ্ট হয় কিন্তু ভালো গাড়ি এটা মডেল কত ভাই 10 না এটা মডেলটা 10-13 রেজিস্ট্রেশন 35 সিরিয়ালের গাড়ি 10 এর মডেল আর রেজিস্ট্রেশন কত বড় ভাই 13-13 সিরিয়ালটা 35 দেখেন 10 এর মডেল 13-13 রেজিস্ট্রেশন 13-13 রেজিস্ট্রেশন আচ্ছা একটা একটু ভালো করে দেখাই দেন তাহলে মানুষ নালে বারবার আবার পরে ভিডিও করে নাও আর চেক্সের অবস্থা না একবার স্টেটমেন্ট গুলো বাইরে কি দেই বাইরে খালি বলে সবই যায় নাকি সবই আর ভিডিও চাই এজন্য খালি কই ভালো করে দেখেন ভালো করে দেখেন আর কত ভালো করে দেখামু ভালো করে দেখাই দেই দেখাই দেই শেষ কত ভালো করে আর দেখেন যায় কোন এমন যারা এত টাকা গাড়ি কিনবেন সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা একটু কষ্ট করে আইসা দেখে শুনে নিয়েন আমরা তো যতটুকু সম্ভব চেষ্টা করি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য এত টাকার জিনিস বাসায় পয়সা কিনলেন ঠকবেন কিন্তু বইলা দিলাম আসবেন নিজে চালাইবেন দেখবেন টেস্ট দেখ দিবেন ঠকার কোনো সুযোগ নাই কি করুন বড় ভাই আরে কি কয় গাড়ি একটা কিনলে নিজে আমার কত নিজেরা দেখবেন আর যদি নিজেদের ভিতরে কোনো বুঝুয়া লোক থাকে জানা আসবেন সাথে সাথে নিয়ে আসবেন আমি না আসলে আপনি কিনে গেলেন পরে সাথে লোক আইলে আপনার মন নষ্ট করে নষ্ট করে দিব ওই বাজে আবল তাবল বলে না গাড়িটা এখন তো কোনো কোথাও কোনো এই যে গ্লাস গুলো সামনে আছে এখন আচ্ছা এটা 10 এর মডেল আর 13 এর রেজিস্ট্রেশন 13 এর রেজিস্ট্রেশন 10 এর মডেল 13 এর রেজিস্ট্রেশন এটা সেই গোল্ডেন বেস বা গোল্ডেন কালার না ভাই গোল্ডেন মানে গোল্ডেন কালারই অথবা বেনসন কালার বলে না আচ্ছা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে অলরেডি জয়েন করেছেন সবাইকে ধন্যবাদ সবাই লাইকটা লাইক দিয়ে দেন শেয়ার দিয়ে দেন ওকে এবং চাকাগুলো দেখেন যা চাকাগুলো যে গাড়ি চাকাগুলো দেখেন গাড়ি অনমন করেন গাড়ি তো এখন এখানে আমাদের ইয়া হইলো যে আপনারা আসলে এখানে যদি আসে শুধু আমার একটা শোরুম না এখানে অনেকগুলো শোরুম আছে আমাদের এলাকায় আসলে আপনি আমার একটা দেখতে এলেন দেখা যায় 20টা গাড়ি দেখতে পারবেন একটা একটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ হ্যাঁ কারণ আমার একটা গাড়ি উদ্দেশ্য করে আসবেন কিন্তু আসলে অনেক গাড়ি আছে
অনেকগুলো শোরুম আছে ঠিক আছে আয়শা দেখে শুনে যেটা ভালো লাগে নিয়ে নিতে পারো আচ্ছা এটা দামটা কত দিবেন বলো ভাই এটার দাম তো গত কিস্তে দিছিলাম 1480 1480 হ্যাঁ এই কিস্তে আরো 20000 কম 1460000 1460 এটা ফাইনাল একবার ফাইনাল হ্যাঁ ফাইনাল করে দিলেন একবার ফাইনাল আচ্ছা 1480 ইয়া 60 1460 কি আসলো নতুন বছর উপলক্ষে 20000 টাকা ডিসকাউন্ট করে দিলাম আচ্ছা ওকে আমার দশের গাড়ি আমি যে রেটটা দিছি বাইরে তো সবাই ভিডিও দেয় সবাই তো গাড়ি দেয় যারা কিনবো আচ্ছা যারা গাড়ি ফলো করে তো আমার রেটটা দেখলে বুঝতে পারবে যে ভালো গাড়ি কি দাম দিল এটা কি দাম দিল আচ্ছা এটা দিয়ে দেব 12 মডেল এক জিও এটা 12 মডেলের এক জিও এই পেপারটা দিয়ে দেন উড়ে ওইটা পেপারটা 12 মডেল 12 মডেল 17 রেজিস্ট্রেশন 32 সিরিয়াল লাগা 12 মডেল 17 রেজিস্ট্রেশন আইতে কোনো বায়ার যদি প্রয়োজন হয় একটা স্ক্রিনশট নিয়ে রাখেন দিয়ে রাখেন আচ্ছা এরপর থাকে আমাদের 12 মডেল 17 রেজিস্ট্রেশন 32 সিরিয়াল 32 সিরিয়ালের গাড়ি হ্যাঁ আচ্ছা শামিম ভাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনেক শীত আমাদের এখানে শীত মোটামুটি মোটামুটি সকালবেলা ভোরে যখন ফজর নামাজ পড়তে উঠি তাহাজ্জুদ পড়তে তখন ঠান্ডা পাইছি তখন একটু ঠান্ডা পাওয়া যায় তখন ঠান্ডা পাইছি কিন্তু সকালে দেখলাম আবার ঠান্ডা কম রোদ উঠা পড়ছে আর আমাদের এখানে আমি নতুন বছরে নতুন আজকে ভিডিওর দরকার হল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে নারায়ণগঞ্জ আসতেছে হ্যাঁ যারা যে বাইরে আসবেন তারা দেখতে পারবেন এই দেখেন পতাকাটা থেকে যে রাস্তা কত সাধারণ হয়েছে আমাদের এমপি সাহেব আমাদের প্রধানমন্ত্রী যে রিসিভ করার জন্য দেন কত পোস্টার কত এই যে পতাকা বাংলাদেশের স্বাধীনতার যে পতাকা ইয়া করে আই যে দিছে হ্যাঁ আপনারা দেখেন এই যে মহিলারা হ্যাঁ আচ্ছা এই যে গাড়িটা একটু এই সব গাড়ি তো ভালো করে দেখাইছি ভাই এই গাড়িটা একটু ভালো করে দেখান এর আগে কত কিস্তে দেখাইছি এত ভালো মডেলের গাড়ি এত কম প্রাইসে দিতেছি হ্যাঁ মানুষের বুঝতেছে না বুঝতেছে না এটা হলো মেনি এরা বুঝছেন ভাই বাসায় থাকলে ভাইরা বুঝবো না তো আসতেইবো একটু এই যে ভাইরা আসলে গাড়ি দেখলে চালাইলে বুঝতে পারবো হ্যাঁ 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 এছাড়া বুঝবো না এটা হচ্ছে 12 মডেল 17 তে রেজিস্ট্রেশন 17 রেজিস্ট্রেশন 12 মডেল 17 তে রেজিস্ট্রেশন 32 সিরিয়াল সিরিয়াল হচ্ছে 32 এই যে দেখেন অন নাম্বার প্লেট টুলেট গুলো কত ফ্রেশ আছে এই যে গাড়িটা দেখেন এই যে দেখেন এই যে গাড়িগুলো দেখেন তবে এটার ভাই একটা গ্লাস চেঞ্জ করা আছে কোনটা এটা এই পিসের গ্লাসটা পিসের গ্লাসটা চেঞ্জ চেঞ্জ আছে সিএনজি তো কনভার্ট করা আছে আচ্ছা বেলাল ভাই অসংখ্য ধন্যবাদ পিসের গ্লাসটা চেঞ্জ করা আছে হ্যাঁ যারা আসবেন দূর থেকে আবার আসা বলবেন বলো ভাই এটা তো বলেন গ্লাসটা চেঞ্জ তো বলেন না বললেন না লাইট মেট যা আছে চলবে আসলে গাড়ি তো আমাদের দেশে দেখেন এখন যে ভাইরাস অটো মোটো রিস্কা নামাই দিছে টুসকুরি গা লাগাই দেয় লাগাই দিলে একটা না একটা ঘটনা একটা না একটা এই যে দেখেন এই যে পেট মেট গুলো গাড়ি এত হাই মডেল এত টাকার গাড়ি কেউ তো আর না দিকে কিনবে না 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 তাই না এই যে দেখেন এসিটা কিন্তু টাচ ঠিক আছে সিলিন্ডার দেখেন মাশাআল্লাহ একবার সব দিক দিয়ে গাড়ি ফ্রেশ আছে বিস্কুট কালার সিট কভার সিট কভার তো আমি নতুন একবার একবার নতুন এই যে গত দুই দিন আগে লাগাইছি এর আগে ছিল এটা এর আগে আসলো এটা কি মেরুন কালার মেরুন মেরুন আসলো সিটকা ইয়া কভার আর এই হ্যাঁ এখন আমি ঢাকার থেকে কাপড় আইনা খুব দামি কাপড় একটা সিট কভার লাগাইতে 15000 টাকা লাগে 15000 টাকা আর লাগে 7000 8000 টাকা বলে পারা যায় না রে 3000 টাকা পারা যায় রেডি মেড যেটা 3000 আর এটা 12000 টাকা 12000 টাকা দিয়ে লাগাইছে আচ্ছা এটা দাম কত দিবেন ভাই 12 মডেল 17 তে রেজিস্ট্রেশন এটা তো গত সপ্তাহে আমি 17 লাখ টাকা দিছিলাম এখানে ওই যে কইছে নতুন বছরে নতুন ভালো অফার দিয়ে দেবো 16,50,000 16,50,000 16,50,000 টাকা ওকে আচ্ছা ওই যেটা বলছিলাম যে এক্সকোলাতে সানরো বাবা জানা কিন্তু ওই গাড়িটা আমরা আবার দেখাই দেবো এক্সকোলাতে সানরো এই গাড়িটা যদি কোনোভাবে নিতে চান লাস্ট পর্যন্ত থাকবেন আমরা শেষে আবার ইনশাআল্লাহ দেখাই দেবো মাইনুল ইসলাম টুটুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন বাবু ভাই ওয়া আলাইকুম সালাম আছে আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আচ্ছা ভাই এই যে একটা হুন্ডা গাড়ি যদি এটা মনে করেন ম্যানুয়াল গিয়ার না হইতো তো এই গাড়ি বেচা হইলো 10 লক্ষ টাকা 10 লক্ষ মডেল হলো 14 15 তে রেজিস্ট্রেশন কিলোমিটার মাইলেজ হইলো কি 18 20 যাইবো তাহলে 18 20 তেলের গাড়ি আচ্ছা হ্যাঁ আপনার 18 বিট যাইব এ যদি এটা খালি ম্যানুয়াল গিয়ার না হইতো তাহলে আমার মনে হয় এটা যে কতজনে কারাগারি করলো হইলে কোনো হিসাব নাই বুঝছেন আচ্ছা ম্যানুয়াল গিয়ার কারণ কারণ ঢাকাতে তো এখন যারা ড্রাইভার হইছে নতুন নতুন ম্যানুয়াল গিয়ার চালাইতে পারে না আরে ফার্ম ড্রাইভার ফার্ম ড্রাইভার বুঝেননি ফার্ম ড্রাইভার বুঝি না মানে ম্যানুয়াল দিয়ে শিখে নাই অটো দিয়ে শিখছে অন ম্যানুয়াল তো দেখে আর এই যানজটে ঢাকা শহরে মনে করেন
তবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইদারিং ঢাকা শহরে যানজট অনেক অনেক স্বর্ণপর্দা নিয়ে আসছে, যেটা মানে বলার আর বাসা না থাকে না। কারণ হলো যে এখন আগে দেখতাম আমরা উত্তরে গেলে সারাদিন লাগতো, এখন এক দেড় ঘন্টা গিয়ে পৌঁছে যাবে, আর মতিঝিল গেলে তো 15 মিনিটই দাম গেছে। আচ্ছা, এটা হচ্ছে হুন্ডা বিসিউ। আচ্ছা, এটা ম্যানুয়াল গিয়ার গত সপ্তাহে দিছি, এখন আবার ভালো করে দেখান। হ্যাঁ, চট্টগ্রামের লোকেরা ওই যে ফটিকছড়ি খাগড়াছড়ি রাঙামাটি, হ্যাঁ, এরা আবার এই ম্যানুয়াল চায়, এই কারণে আমার এই দুইটা গাড়ি ম্যানুয়াল উঠানো, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ম্যানুয়াল গাড়ি চালানো যে কত নিজের শরীরের একটা ব্যায়াম হয়, এটা তো সবাই বোঝে না। কত সুন্দর ফিক থাকছে, ওখানে ড্রাইভাররা মোড় হয়ে যায়, ফ্যাট বাড়ি যায়, কারণ কি সে ব্যায়ামটা করে না, তার শরীর লড়ে না, খালি অ্যাক্সেলারেটরটা হালকা ধরে রায় বাসছে, ওখানে ড্রাইভার গো দেখে এমনি ফ্যাট বাড়ি জায়গা, কারণ তার ওই শারীরিক। হ্যাঁ, আর এই যে দেখেন এই যে গাড়িটা, এখন পর্যন্ত জাপানের টুল বক্সটাও এইভাবে রয়ে গেছে। এটা মাইলেজ কেমন পাবো ভাই? এটা মাইলেজ পাবো 18-20 প্রতি লিটার। হ্যাঁ, আচ্ছা, প্রতি লিটার 18-20 পাবো না? হ্যাঁ, মাইলেজ পাবো প্রতি লিটারে 18-20। আচ্ছা, এটা হচ্ছে 14 মডেল, 15-তে রেজিস্ট্রেশন, 15-তে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন। আচ্ছা, এবং আমাদের একটাই হলো গাড়ি যারাই কিনবেন মালিকানা করে নেবেন, কেউ মালিকানা ছাড়া গাড়ি নিয়ে দৌড় দেওয়া যায় না। আচ্ছা আচ্ছা, কারণ এগুলো পরবর্তীতে মালিকানা নিয়ে ঝামেলা হয়, যদি কেউ 14 মডেল 15 আপনি বলেন দিই, আমি শুনি, যদি আপনার আমার ভালো লাগে যান, আমি যেহেতু আপনি নতুন বছর আমার এখানে আসছেন, আমি বছরের প্রথম ফরিদপুর থেকে 7,50,000 বলছি, কিন্তু আমাদের আমার ব্যবসাটা 90 সাল থেকে, আমার না এখানে আমরা নতুন, কারণ আমরা এখানে মাত্র 2 মাস হয়েছে শোরুমটা চালু করছি। হ্যাঁ, এইটা নতুন নামে আমার আগের ভিডিও দোকানের নাম ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, না না, লাইভ সমস্যা, কথা বলেন কথা বলেন। ফাঁকে কিন্তু অলরেডি আমরা ইঞ্জিন টিঞ্জিন দেখছে, আপনার লোক খুলে দেখাইছে, গাড়িটা আমার গেট আপ মানে আউটলুকটা, কারণ না ভাই এই গাড়িটা শুধু যদি আমাদের দেখলেন আমার এক ভাই ফরিদপুর থেকে আইসে, উনি আমার ভিডিওর ভিত্তি হয়েছে, লাভ লসের চিন্তা করছি না, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ। আজকে আছে কালকে নাও থাকতে পারে ভাই, আশা করি একটা কথা বলছে, ইনশাল্লাহ। দেখেন এত চমৎকার একটা গাড়ি, একটা জিনিস দেখেন আপনি, এই যে গাড়িটা নিলে আল্লাহ না করে কত দিলাম 7,00,000 টাকা নাকি? 7,00,000 টাকা দিয়ে দিলাম, মানে এটা লাভের আর চিন্তা, 7,00,000 টাকা সেল হইলো, মাত্র সেল হয়েছে। এই যে ভিডিওতে ভাই বললো আমি আর ওনার ইয়া করছি না, মানে ওনার শর্মা ভাই
মানে আমার বেনিফিট কি হইছে না হইছে সেটা আর বলার ইয়া রাখি না আপনি মোরসামুরসি করেন আর 5000 10000 টাকা পাইতেন কিন্তু এটা কিন্তু কোনো বিষয় না ওনারা নিলে ওনার দ্বারা আমি আরো দুই একজন লোক পামু আমার আর উনি তো ফরিদপুর তে আইছে আচ্ছা লাস্টে ওনারা ভিডিওতে কটা কথা জিজ্ঞাসা করেন আমার এখানে যে গাড়িগুলো দেখছে ইনশাআল্লাহ অপছন্দের কোন গাড়ি না না আমার এক ভাই এখন কি যে এমডি জারিফ বলতেছে যে আমার লাগবে লাগলে ভাই পাইবেন না ভাই আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে ভাই এ সাত লাখ দেওয়ালে আর সাত লাখ দেওয়ালে তিন চার দিনের কথা কয় আমরা বিকাশে বানা না ভাই হইলো না রেগে ধরেন না আলহামদুলিল্লাহ হ্যাঁ এই আচ্ছা আপনি সারেন এরপরে কথা হ্যাঁ আলহামদুলিল্লাহ কথা ওকে যে যেখান থেকে আসেন আলহামদুলিল্লাহ গাড়ি মাত্র 7 লক্ষ টাকা সেল হইছে আসলে এই যে আমার পেপার আপডেট 14 মডেল 15 তে রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ ফরিদপুরের আমার মুস্তাকিম আহমেদ ভাই মনে মেবি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি ওকে ওনারা আমি যে টুক মানে উনি দূরত্বে আসছে সম্মান যে টুক সবারই সম্মান করবেন এমন সম্মান করবেন ভাই মানে উনি ওদিকে উপস্থিত মনে করেন একটা লোক যদি টাকা নিয়ে আসে সময় আমরা লাভের চিন্তাও করি না এটাই ভাই এটাই ভাই কেন দিয়া দেয় যে লোকটা আসছে আমার বলছে যা রাজি করলো আমি দিতাম না তারপরে মনে করেন বললে টুলে গুলো কাকা একটু টেস্ট সে রাস্তা নামছে আচ্ছা আচ্ছা আরে বাবা তুমি গাড়ি না নাও তোমার তোমার সম্বন্ধে ভিডিওটা বললাম তুমি গাড়ি আমার না নাও কিন্তু আমার তো কমসম বলার দরকার ছিল যে আঙ্কেল আমার এই প্রবলেম হয়েছে এই হয়েছে তোমার লাগে তোমার ফোন পাই আমি বাসার থেকে দৌড়ে আইছি তুমি আইসো আমার একটা অনেক মিনতি করে অনেক রিকোয়েস্ট করে রাজি করছে পরে আরে বাবা গাড়ি নর লাগতো না গাড়ি কি ফসা জিনিস গাড়ি তুমি না নিস আরেকজনে নিব কিন্তু তুমি তো আমার সাথে এমন করবেন না কেউ এমন করবেন না আসবেন দেখবেন চালালে সমস্যা হলে বলবেন ভাই এই সমস্যা আমার অন্য গাড়ি জিনিস আমার আল্লাহ দিলে ভিডিওতে যারা চিনে জানে কারণ বহন তো বয়স হয়ে গেছে গা এই গাড়ির লাইনে 90 সাল থেকে আগে কিছু পিকআপ টিকআপ নিয়ে জড়িত ছিলাম তো ছেলে একটা আছে আর বাকি ছেলেরা তো বাহিরেই মনে করলাম হ্যাঁ দিলে আমরা আর কদিন থাকবো ওই হিসাবে মনে করেন নতুন করে আবার এখানে আমরা ইয়া করছি আচ্ছা যাই হোক ভাইকে ধন্যবাদ আমরা এটা দেখি এটা দেখি হ্যাঁ আচ্ছা ওকে আমরা কে নিজের গাড়ি নিজে বাইক কিনে নিবেন একটা ড্রাইভার দিবেন নিজে চালাই তাহলে তো বেস্ট আচ্ছা নিজে না চালাই তাহলে একটা ড্রাইভার নিয়ে দিবেন প্রতিদিন গাড়ি ঘুরে বাইক যাবো ভাড়া চলবো পয়সা লইবেন এসব গাড়ি মনে করেন মাসে 30-40 হাজার টাকা দেওয়া কোনো ব্যাপার না আপনি একজনকে টাকা দিলেন 12-14 লাখ এই টাকাটা নিশ্চিত কোনো সিকিউরিটি আছে না না সিকিউরিটি নেই আর আজকাল বার বুঝুন ওই খারাপ লোক ভালো লোকের থেকে খারাপ লোকের সংখ্যা অনেক 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 বেশি আচ্ছা আমার এক ভাই বলতেছে যে ভাই লাইভে গাড়ি বিক্রি করাতে আমি অনেক খুশি শামিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দিলে আপনাকে দোয়া আপনার দেশি ভাই কুমিল্লার ভাই শামিম ভাইকে ধন্যবাদ শামিম ভাই পেজটাতে কিন্তু লাইক শেয়ার দিয়ে দেখেন যারা নতুন পেজটাতে লাইক ফলো দিয়ে রাখবেন নিয়মিত আমরা যে লাইকগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আপনার নোটিফিকেশনগুলো আগে পাবেন ইনশাআল্লাহ ওকে 35 সিরিয়াল গাড়িটা হচ্ছে 35 সিরিয়াল এবং খুবই ভালো গাড়ি সিএনজি তে কনভার্সন করা আছে ভাইয়া কনভার্সন করা আছে অরিজিনাল কভার টভার এগুলো সব ওইভাবে সুন্দর করে আজ গত সপ্তাহে দিছি যারা ওভার পার্ট তো দিতে চায় ওনার সাথে কথা ফাইনাল হয়েছিল যে কোনো কারণে ওনার টাকা জোগাড় হয় নাই মেহমানদারি করে তুমি বলা কেন এটা আর কি দেখাবো দেখাইছেন তো ভিতরটা দেখাইছি ২৪ এটা 24 ইয়া এই যে এই মাসের 22 তারিখে কাগজ ফেল আমরা পেপারসটা কইরা দিমু পেপারসটা কইরা দিলে আচ্ছা গত সপ্তাহে দিছিলাম 13,50,000 আজকে আজকে হলো 13 লাখ টাকা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নারায়ণগঞ্জ আসতেছে এটা হইলো একটা উপলক্ষ আর একটা উপলক্ষ হইলো আজকে আমি নতুন বছরের আজকে 7 তারিখ ভিডিও দিলাম নতুন বছর প্রথম ভিডিও আমাদের প্রথম ভিডিও আচ্ছা জানলাম আমরা আজকে এই যে পেপারটা দূরাই দেন আপনি এই যে দেখেন আমি টেস্টোগানটা ইয়াটা আপডেট করে দেব তাহলে আপডেট করে দিব এটা একবারে 13 লাখ টাকা মানে একবার 13 লাখ টাকা আচ্ছা পিছনে গাড়িটা বাইতে বাকি আছে আমরা কিন্তু সানরূপ সহ একটা এক্সট্রা দেখাবো সানরূপ সহ এক্সট্রা কোন ভাই চান আল্লাহ জানি না গাড়ি কিনলে তো মনে করেন ভালো গাড়ি কিনবো
আর রেন্টি গাড়ি চালাইতে হলো ভাই একটু ভালো গাড়ি লাগে ভাই বড় ভাই র‍্যাপর আছে না আছে আছে এই যে র‍্যাপর এই যে একটু দেখাই দাও সানুপ সহ র‍্যাপর আছে ভাই প্রিয় গাড়ি মানে আপনি শিবন ভাই আপনি থাকেন বক্কর সিদ্দিক আবু বক্কর সিদ্দিক ভাইয়া কেমন আছেন জানাবেন ফেলি থেকে আপনি আমাদের সাথে আছেন থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া দেখেন ভিতরে ইন্টারভিউ দেখছেন বিবিটিআই ইঞ্জিন আচ্ছা এটা মডেল হচ্ছে দেখেন 2004 চারের মডেল রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন পেপারস ফেল হইছে আমরা কমপ্লিট করে দেব পেপারস কমপ্লিট করে দিবেন একবারে মানে তিন আয়কর দুইটা দিয়ে একবার আপডেট করে দেব ঠিক আছে ওকে চলেন এবং সামনে গ্লাসটা অরিজিনাল অরিজিনাল আচ্ছা সামনে বাসে সমস্ত গ্লাস অরিজিনাল এই যে সাইডের সমস্ত গ্লাস অরিজিনাল বুঝছেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল না অরিজিনাল হ্যাঁ এই দেখুন দুটো ফিটা দেখেন মাশাআল্লাহ এবং অল অপশন অটো সিসি 1500 আচ্ছা অনেকে বলেন যে ভাই গিয়ার অটো না ম্যানুয়াল বলেন না সিসি বলেন না 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 গিয়ার অটো অল অপশন অটো আমরা ম্যানুয়াল হলে আসলে কি বলে দেই ম্যাক্সিমাম গাড়ি দুইটা গাড়ি আছে দুইটা গাড়ি বলে দিছি ম্যাক্সিমাম গাড়িগুলো আসলে অটো থাকে তো যার কারণে অনেক সময় বলা হয় না এই গাড়িটা তো আরো একবার দুইবার দিছি ভিডিওতে আচ্ছা আর আমি মোমেন্টে বলছি আমার ভাতিজা তো মানে না ছোট ভাই আমি বলে দিছি গাড়িগুলো একটু ভালো করে দেখাই দিলে হয় কি আমাদের কার ভরে বলানো যাবে ভিডিও পাঠান এই করেন সেই করেন বুঝলেন আচ্ছা আবু বকর সিদ্দিক ভাই আমি হচ্ছি মোমেন ভাই হ্যাঁ আবু বকর সিদ্দিক ভাই আমি হচ্ছি মোমেন ভাই দেখাই দেন ভালো করে একবার যা আছে মানে দেখলো হয় কি তাইলে আর ওই মায়ের মুড়ি আছে কিনা আমার আজ এই যে পাট গুলো এই যে দেখাই দেন যা আছে গাড়ি একবার পারফেক্ট আচ্ছা বাম্পার টাম্পার লাগানো আছে এটা মডেল কত বললেন বড় ভাই চারের মডেল নয় রেজিস্ট্রেশন এটা দাম আজকে ছোট করে বলে দেন তো ভাই ছোট করে এতদিন তো দিছি 11.5 আজকে কমাই দেন আজকের বাজার নতুন বছর না হ্যাঁ 11,20,000 টাকা নতুন বছর নতুন অফার 11,20,000 ওকে আচ্ছা র‍্যাপপোর্টা যেতে চাইছি আমি র‍্যাপপোর্টা একটু দেখাই দিচ্ছি দেখাই দে আমার ভাইয়ের র‍্যাপপোর্টা চাইছিল এই হচ্ছে সিঙ্গাপুর থেকে আশরাফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কি রে লাডি বাড়ি খাইতে ভিতরে আর থাক অসুবিধা নাই আরে বাবারে লাড়ি গেও এই দিন দেখলে তো ভয় করে এই যে দেখান হ্যাঁ এই যে গাড়িটা যা আছে মানে একটু ভালো করে দেখালে এই যে টিন এই যে এইগুলা খুব সুন্দর এই যে টুলের ইয়া টুলস টুলস রাখা লাগে এই যে পাশ আছে কিছু মালামাল রাখালে এই যে সিএনজি কনভার্সনের এই বাক্স ভিতরে হ্যাঁ হ্যাঁ বট এই স্টার দেয়া আছে এসি স্যারে দেখাও দেখছেন আনিসুর রহমান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভ সকাল থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা সিএনজি তো কনভার্ট করা আছে না হ্যাঁ হ্যাঁ সিএনজি তে কনভার্ট করা এটা দেখেন চাকাগুলো দেখেন র‍্যাপপোর চাইছিলেন আমার কোন ভাই র‍্যাপপোর কোন ভাই চাইছিলেন দেখেন হ্যাঁ দেখেন র‍্যাপপোর যারা চাচ্ছিলেন দেখতে পারেন এটা জিগের এর গাড়ি বিস্কিট কালারের গাড়ি বেলাক না সানরূপ সহ সানরূপ সহ হ্যাঁ দেখেন আমরা তো ইয়াতে কইলাম ম্যানুয়ালই এই যে দেখেন আমরা তো ভিডিওতে বলছিলাম ম্যানুয়াল এই দেখেন সানরূপ সহ ভাই পেপারস ওই যে ফেল আছে টেস্টমেন্ট আমরা আপডেট করে দেব অনেকগুলো গাড়ির কিন্তু পেপারস আমরা কমপ্লিট করে দেব আচ্ছা দেখেন র‍্যাপপোর সানরূপ সহ সবচেয়ে বড় বিষয় হচ্ছে সানরূপ সহ এবং সামনে গ্লাসটা অরিজিনাল আছে আচ্ছা রুদ্র আহমেদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এই যে আমরা দেখুন ডিফারেন্ট দেখেন এবং উডেন বেশি কিন্তু উডেন করা আছে ভিতরে ডেকোরেশন থেকে শুরু করে সানরূপ থেকে শুরু করে অল ওভার ওকে আছে অল ওভার ওকে আছে আচ্ছা এটা মডেল আমরা দেখা দিলাম পেপারটা শর্ট দিস ভাই হ্যাঁ না পেপারটা আপনি দেখাই দি ওকে দেখেন 2000 মডেল 2005 এর ভালো করে দেখাই দিলে আর ওনারা আমারতে বারবার ভিডিও ওই খুলে চাই বলে দেখছেন পাঁচটা দেখেন ভালো করে এবং এই যে সানরূপ আছে একদম সানরূপ সহ সানরূপ আছে সাদা আছে আচ্ছা এটা হলো বিস্কিট ভিতরে হলো কি বিস্কিট হোয়াইট কালারের গাড়ি অনেক আছে ব্ল্যাক ট্ল্যাক ওগুলোর সাথে এগুলো একটু দামের একটু ফ্যাক্টর আছে অনেক পার্থক্য আচ্ছা এটা দাম কত দিবেন আজকে এটার দাম গত সপ্তাহে দিছিলাম 11.5 লাখ টাকা আর আজকে হলো আরো 20,000 টাকা কম 11,30,000 11,30,000 নতুন বছরের নতুন অফার নতুন অফার সবগুলো গাড়ি দিতে 30,000 40,000 20,000 অ্যাভেলেবল কমতেছে কিন্তু কমতেছে আচ্ছা এরপর আমরা একটা হুন্ডা এই যে 2001 এর মডেল হুন্ডা সিআরবি সিআরবি হ্যাঁ সিআরবি 2001 এর মডেল আর 2000 সিসি আচ্ছা হ্যাঁ অনেকে আলী ভাই আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছেন থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ
অকটেন গাড়ি নেন ভাই, ঠক ঠক দেন না এই গাড়ি, আপনি আল্লাহ না করুক এটা আর বলি না, ভিডিওতে দিছি না, বিসমিল্লাহ করে আপনি না হ্যাঁ এটা আর কি বলবো, 7 লাখ কত জন যে বেগাত্তা করছে, কত জনে দেই নাই গাড়িটা, কত ভিডিও কত ভিডিওতে একবার কত জনে ভিডিও বেগাত্তা করছে। আচ্ছা আচ্ছা, এটা যে হুন্ডা সিআরভি একের মডেল, পাঁচের রেজিস্ট্রেশন, পাঁচের রেজিস্ট্রেশন, এবং এটাও সানরুফ আছে। হ্যাঁ এটাও সানরুফ আছে, এই যে সানরুফ সহকারে, কিন্তু আজকাল অনেকগুলা এক্সপ্লোরারতে সানরুফ থাকতেছে, র‍্যাপ পরে সিআরভি পরে। ও ভাই গাড়িগুলা তো আমি দেখে দেখে ওইভাবে আনি, কারণ হলো যে একটা লুক আছে, যেন রুচি সম্মত গাড়িগুলা হয়, কারণ একটা শোরুমে অনেক খরচ আছে, অনেক গ্রুপ দূর থেকে আসে, আর এখন তো গাড়ি যারা কিনবো সারা তাদের হাতে সবার যার হাতে স্মার্টফোন আছে গাড়ি কন্টিনিউ দেখতেছে, ভিডিওতে বলেন এমনি বলেন, এখন যার যেটা ভালো লাগে যার যেটা পছন্দ হয় এইটাই তো নিবে। গাড়ি দেন একসময় 17 লাখ 18 লাখ টাকা বেচছি, কিন্তু এখন ওই যে বাজার প্লাস ওই মাস হিসাব করে জ্বালানি এই সেই তেলের এই বিভিন্ন হিসাব করে গাড়ি গুলা মানুষ ইয়া করে। হ্যাঁ অরিজিনাল 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 গ্লাস দাম কত ভাইয়া? এটা তো 12 লাখ টাকা দিছিলাম, নতুন বছর নতুন বছর নতুন ইয়ার 11,50,000 আচ্ছা ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আমরা কিন্তু আজকে সানরুফ সহ এক্সপ্লোরার দেখাবো, আমরা এক্সপ্লোরার দেখাইছি, যারা সানরুফ সহ এক্সপ্লোরার যাচ্ছেন কে কে যাচ্ছেন কমেন্টস করতে থাকেন। আমরা নেক্সট একটা নোয়া দেখাই, এটা মডেল কত বড় ভাই? এটা মডেল 2002-2006 রেজিস্ট্রেশন, দুইয়ের মডেল, 6 রেজিস্ট্রেশন, পাঁচে মনে। আচ্ছা 14 সিরিয়াল, 14 সিরিয়াল, হ্যাঁ আর পাঁচের রেজিস্ট্রেশন, পাঁচে ভুলছে। আচ্ছা 2002 এর মডেল, পাঁচের রেজিস্ট্রেশন, আচ্ছা 2 এর মডেল, পাঁচের রেজিস্ট্রেশন, এই যে দেখেন মাশাআল্লাহ ভিতরে ইন্টারেশন, 2 এর মডেল, পাঁচের রেজিস্ট্রেশন, পেপারস আপডেট আছে, খুব খুব পরিষ্কার পেপারস আপ টু ডেট। তবে একটা গ্লাস একটু চেঞ্জ করা আছে, কোনটা কোনটা চেঞ্জ আছে, সাইডের যে পকেট গ্লাস আছে না যেটা চেঞ্জ আছে যত বলি দেন আমরা। হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই গ্লাসটা চেঞ্জেস, এটা চেঞ্জ, হ্যাঁ এই গ্লাসটা চেঞ্জ হয়েছে, এই গ্লাসটা চেঞ্জ আছে, হ্যাঁ এই গ্লাসটা চেঞ্জ হয়েছে, যে নিতে আর বাকিগুলো অরিজিনাল। আচ্ছা সিএনজি তো কনভার্ট করা আছে না ভাই? বাকিগুলো অরিজিনাল, হ্যাঁ 90 বোতল, 90 বোতল। আচ্ছা দেখেন চাকাগুলো কি আছে, চাকাগুলো ভালো আছে, আমি বলবো না কারণ চাকা দেখাইছি না। এই যে দেন এই যে এই পিস্টা ফিসাটা দেখাই তাহলে বুঝতে পারবে মানুষ, এটা দিছি তো গড় দুইটা ভিডিওতে দিছি তো, তারপর আরো ভালো করে দেখাই দেন, এর একটু পার্ট গুলো সুন্দর করে দেখাই দেন। গাড়িতে কোনো মাইন নাই, রং হইছে গাড়ি, রং হইছে না, হ্যাঁ কারণ একটা লোকের আমার ওই অরিজিনাল মরিজিনাল কই উদাহরণার্থ বিব্রত কইরা লাভ নাই, লাভ নাই। এই গাড়িটা রং হইছে, এই গাড়িটা রং হইছে, এই যে মেরুন কালার যে স্নোরা এটাও রং হইছে, কিন্তু অরিজিনাল শেপের ভিতরে রং হইছে, এটা রং হইছে না, হ্যাঁ রং হইছে। আচ্ছা এটার দাম কত দিতেছেন ভাই? এটার দাম তো এখন পেপারসটা আকার মুখামুখি, হ্যাঁ 22 তারিখ পর্যন্ত আছে, 12-1-2024, আচ্ছা আচ্ছা আচ্ছা, 12-10 এটা আছে আপনার, 12 তারিখ পর্যন্ত আছে, তো আজকে 7 তারিখ, টেস্টোগানটা কমপ্লিট করে দিলে 10,50,000, গত কিস্তি দিলাম পেপার সারা দিলাম 10,50,000, আজকে পেপার, আজকে পেপার করে দেব 10,50,000, এরপর ইনশাআল্লাহ আসলে সম্মান থাকবে, থাকবে। আচ্ছা মোটামুটি আমরা তো গাড়ি আর বাকি নাই তো না ভাই? হ্যাঁ বাকি ইনশাআল্লাহ, বাকি নাই, আমরা কুমিল্লা গাড়ি ছিলাম, এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড, এই যে গাড়িটা ওই যে ভাই প্রথম একবার দেখে আবার একটু ইয়া করছিল, এখন আবার ভাই নিয়ে যাইতেছে। হ্যাঁ কারণ হলো যে ওনারা নাকি কেনা আবার ফোন করে কইছে, মেন আরে ভাই ম্যানুয়াল গাড়ির জন্য কত মজা, হ্যাঁ এ গাড়ির ভিতরটা হলো পরিচয় অনেক, গাড়ির ভিতরে মারি মুড়ি ময়লা আমি দেখলাম, আমার মনে পড়ে না যে আমি পাইছি কিনা, জি অকশনের গাড়ি দেখছেন সব নিকি, এই যে দেখেন মাশাআল্লাহ
ওকে যারা এক্সপ্লোর সালুন সহ নিতে চান কি দেখাবো ভাই এতে দেখেন তো এখন জায়গায় জায়গায় সব বিস্তে কি লাগাইছেন আপনি ভাই না 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 এডি লাগাইবো কই ফামু কই এডি উড়ান যায় তাহলে নষ্ট হয়ে যায় আচ্ছা এই যে এডি এই যে দেন একটা কেটা জানি খোসা দিছে এই যে উড়াইতে চেষ্টা করছিল মনে হয় রং মিস্ত্রিরা কেউ ও জায়গা মতো লাইক বাজার আছে পুরো ডাস্টে জায়গা মতন লাইক আছে যাই হোক তিনের বড় ছয় নির্দিষ্ট সানরূপ সহ একটা এক্সপ্লোর 1500 সিসি আসো যে ভাই করা আছে দাম কত ইনশাআল্লাহ এটা দিছিলাম 11 10.5 আর যে ভাইয়ের এই গাড়ি কিনবেন যদি আপনাদের কোন আত্মীয় স্বজন বা কোন লোকজন থাকে ইয়া থাকে আপনারা সাথে নিয়ে আসেন আচ্ছা আর নাহলে আপনার পছন্দ করে গাড়ি কিনে দেন আপনার লগে পরে নিয়ে আইলে উনি এসে আপনার মনটা নষ্ট করে লাগে যেখান থেকে গাড়ি কিনবেন আসার আগে গাড়ি দেখবেন চালাবেন টেস্ট দিবেন এবং গাড়ি নিবেন বাস্তব প্রমাণ দেখাই দিই বাস্তব প্রমাণ ভাই গাড়ি কিন্তু কনফার্ম করছে একটু টেস্ট দিয়ে দিতে যাচ্ছে দেখেন এভাবে আসবেন টেস্ট দিয়ে দিবেন ওকে সবাই কমপ্লিট করে এভাবে গাড়ি নিয়ে যাবেন ওকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে ছিলেন সবাই একটু লাইক শেয়ার দিয়ে দিন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।